আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, নিঃসন্দেহে জুমার দিন হলো একটি শ্রেষ্ঠ দিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত দিন সূর্য উদিত হয় তার মধ্যে জুমার দিন হলো শ্রেষ্ঠ একটি দিন। প্রিয় বন্ধুগণ, জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, এজন্য আমরা জুমার দিনে অনেক নেক কাজ করে থাকি, অনেক আমল করে থাকি, যেন আমরা জুমার দিনের ফজিলতকে অর্জন করতে পারি। প্রিয় বন্ধুগণ, জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলেছেন, কিছু কাজের কথা বলেছেন, যে কাজগুলি আপনি আমি যদি আমরা জুমার দিন করি তাহলে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব কোন সেই কাজ যে কাজ করলে পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 883। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসাধ্য ভালোরূপে পবিত্রতা অর্জন করে ও নিজের তেল হতে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে, অতপর বের হয় এবং দুজন লোকের মাঝে ফাঁক না করে, অতপর তার নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুতবা দেওয়ার সময় চুপ থাকে, তাহলে তার সে জুমা হতে আরেক জুমা পর্যন্ত সময়ের যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, আমরা হাদিসটি দেখলাম এবং শুনলাম। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের কথা বলেছেন, যে কাজগুলি করলে আমরা জুমার দিনের ফজিলত অর্জন করতে পারব এবং পরবর্তী জুমা পর্যন্ত আমাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুগণ, সেই কাজগুলির কথা আমি আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম নম্বর কাজ হলো, আপনাকে গোসল করতে হবে, সুন্দরভাবে গোসল করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো, আপনাকে পবিত্রতা অর্জন করার চেষ্টা করতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে, কোনোভাবেই যেন আপনি অপবিত্র না থাকেন, একেবারেই পবিত্র হওয়ার চেষ্টা করবেন। তৃতীয় নম্বর কাজ হলো যে, গোসল করার পরে আপনার নিজ ঘর থেকে আপনার নিজের ক্রয়কৃত হালাল পয়সা দিয়ে ক্রয়কৃত তেল আপনি ব্যবহার করবেন বা আপনি সুগন্ধি ব্যবহার করবেন। চতুর্থ নম্বর কাজ হলো, তারপরে আপনি বের হবেন, মসজিদে যাবেন এবং দুইজনের মাঝখানে ফাঁকা রাখবেন না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনি বসবেন। তারপরে পাঁচ নম্বর কাজ হলো, আপনি নির্ধারিত সালাদগুলি আদায় করবেন। ছয় নম্বর কাজ হলো, ইমাম সাহেব যখন খুতবা দিবে, খুতবা দানকালীন সময় কোনো কথা বলবেন না, একদম চুপচাপ থেকে ইমামের খুতবা শুনবেন। এই পাঁচটি কাজ যদি আপনি খুবই গুরুত্ব সহকারে খুব ভালোভাবে আদায় করতে সক্ষম হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরবর্তী জুমা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আসুন আপনি আমি আমরা সকলেই মিলে পবিত্র জুমার দিনে আমরা এই কাজগুলি খুব ভালোভাবে করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই কাজগুলি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে এই বিষয়গুলি সকলেই জানতে পারে এবং সকলেই যেন উপকৃত হতে পারে। আপনার কারণে যদি একজন মুসলমানও উপকৃত হয়, সে যদি এই বিষয়গুলি জানতে পারে আর সে যদি আমল করে, তাহলে সে যে পরিমাণ নেকি অর্জন করবে, মহান রব্বুল আলামিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নিয়মিত এ ধরনের ভিডিও যদি আপনি পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.